দুদিন আগে আমি ঠিক এই টপিকেই ভিডিও বানিয়েছিলাম যে অজয় দেবগন কি সত্যি ন্যাশনাল অ্যাওয়ার্ড থার্ড টাইম মানে তানাজির জন্য ডিজার্ভ করে। তানাজি আনডাউটেডলি ভালো সিনেমা, তার পারফরমেন্স খুব ভালো, তবে সব ভালো পারফরমেন্সই বেস্ট নয় যে কারণে সে জাতীয় পুরস্কার পাবে। তো তার কোন পার্টির ঘেঁষা সে, কোন পার্টির খুব কাছাকাছি লোক সে যে কারণে সে ওটা পাচ্ছে, আমি সেই ভিডিওতে বলেছিলাম। বহু লোক আমার কথাটা বুঝতে পেরেছে, আবার বহু লোক সেটা নিয়ে প্রচণ্ড তর্ক করেছে, তারা বহু কমেন্ট করেছে। এবং আমি কিন্তু সেই ভিডিওতে একবারও বলিনি যে অজয় দেবগনের থেকে বেটার অপশান ছিল ফাহাদ ফাজিল বা বিজয় সেতুপতি বা আল্লু অর্জুন বা থবিনো থমাস। আমি কোনো সাউথের অ্যাক্টারের নামই নিইনি। আমি বলেছিলাম তার থেকে বেটার অপশান কে ছিল সঞ্জয় মিশ্রা ফর কামিয়াব, কামিয়াব হিন্দি ছবি, সচিন খেরকর ফর হালাহাল, হালাহাল হিন্দি ছবি, নওয়াজুদ্দিন সিদ্দিকী ফর সিরিয়াস ম্যান, ওটা হিন্দি সিনেমা। তো আমি যে অপশানগুলো বলেছিলাম, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার অনেক বেশি ভালো পারফরমেন্স দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া দাবি করে, যাদের নাম বলেছিলাম এবং যাদের সিনেমার নাম বলেছিলাম, এরা প্রত্যেকে হিন্দি সিনেমার তরফে ছিল। আমি কিন্তু সাউথের অ্যাক্টারদের কথা বলিনি। যাই হোক, তো ছোট পরিসর হোক বা বড় পরিসর, চেষ্টা বড় হোক, প্রত্যেক জায়গাতেই এই নিজের লোককে জায়গা করে দেওয়া, কাছের মানুষকে জায়গা করে দেওয়া, এই একটা জিনিস কিন্তু চলেই আসছে। এবার দুদিন আগে সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডে দেখেছি, দুদিন পর সেটা আমাদের এখানকার মাচা অ্যাওয়ার্ডে দেখছি, মানে সরি মহানায়ক অ্যাওয়ার্ডে দেখছি। এবার আপনি একটা কথা বলুন, সোহম এবং নুসরত গত 5-6 বছরে কি এমন কালজয়ী পারফরমেন্স দিয়েছে যার জন্য তারা অ্যাওয়ার্ড পাবে? অজয় দেবগন তানাজির জন্য যেমন জাতীয় পুরস্কার পায় না, তেমন সোহম এবং নুসরত তো মানে আরোই যোগ্য নয় এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। সোহম আর নুসরতের কী পারফরমেন্স আছে কালজয়ী যার জন্য তারা অ্যাওয়ার্ড পাবে? এবার আপনি যদি ভুল করেও এই আর্গুমেন্টটা শুরু করেন যে এরা কেন মহানায়ক অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে, সঙ্গে সঙ্গে উত্তর এরকম আসবে, আরে বাবা এদেরকে তো পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এদের কন্ট্রিবিউশনের জন্য। আমার সেখানেই সবথেকে বড় প্রশ্ন, কী এমন কন্ট্রিবিউট করেছে সোহম এবং নুসরত যার জন্য এরা মহানায়ক অ্যাওয়ার্ডে সম্মানিত হয়? এই দলের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, বহু স্টেটমেন্টে লেখা পড়লাম, যে মহানায়কের মৃত্যু দিবসে মহানায়কের প্রতি সম্মান জানিয়ে, যদি সম্মান জানাতেই হয় এরকম ধরনের অ্যাওয়ার্ড না করে এবং এরকম আনডিজার্ভিং কাউকে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউট না করে, তাদের বরঞ্চ বহু সিনেমা হল ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয়ে গেছে, সেই সিনেমা হলগুলোর বা সেই ওনারদের পাশে দাঁড়ানো উচিত যারা সিনেমা হল বন্ধ করে দেবে ভাবছে। কী করলে এদের মঙ্গল হয় এবং ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনটা বেঁচে যায় সেটার দিকে দেখা উচিত। 2014 পরে এই বঙ্গভূষণ অ্যাওয়ার্ডটা আবার কেন চালু হলো আমি সত্যি জানি না। যত সম্ভব 2014-তে অ্যাথলেটিক্সদেরকে বা মিউজিশিয়ানদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হতো, কিন্তু দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত কেন এই অ্যাওয়ার্ডটা পেলো এটা সত্যি মানে এটা কেন তারা পেলো আমার কোনো আইডিয়া নেই, আমি সত্যি জানি না। এবং এরকম ধরনের অ্যাওয়ার্ডে যদি দেবকে তার কন্ট্রিবিউশনের জন্য দেওয়াই হয়, তাহলে আমার মনে হয় জিৎ তার কন্ট্রিবিউশনও কি কম রয়েছে? যদি দেবের কন্ট্রিবিউশন থাকে তাহলে জিতেরও কন্ট্রিবিউশন রয়েছে, কিন্তু জিৎকে আপনি দেখতে পাবেন না। তার ভালো সিনেমা হলেও তার সিনেমা নমিনেশন পায় না, তার সিনেমা নন্দন সিনেমা হল পায় না, সে অ্যাওয়ার্ডও পায় না। এবার এর কারণটা কি? কারণটা হচ্ছে জিৎ কিন্তু নিজেকে এই যে কোনো দলের থেকে মানে সে কোনো পার্টিকুলার কোনো কারো পক্ষপাতিত্ব করে না, সে যে কোনো কিছুর থেকে নিজেকে দূরে রাখে। সে এন্টারটেইন করবে, সিনেমা আসবে, তার সিনেমা ভালো হোক খারাপ হোক সেটা তো আমি যাচ্ছি না, সে সিনেমা করবে ওইটুকুই তার কাজ, সে কোনো কিছুর সঙ্গে আলাদাভাবে নিজেকে জোড়েনি। ঠিক একই রকমভাবে আমাদের এখানে ভালো অভিনেতাদের কিন্তু কমতি নেই, কিন্তু ওই যে পক্ষপাতিত্ব আপনি কখনো দেখবেন না, ট্যালেন্টের গুরুত্ব রয়েছে আমাদের এখানে। ঋত্বিক চক্রবর্তী তার পারফরমেন্সের জন্য সরকারের পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছে, বা আমাদের এখানকার এমন একটা প্রোডাকশন যারা ভালো সিনেমা প্রোডিউস করার চেষ্টা করছে, যেমন 180 ডিগ্রি ফিল্মস, বা আমাদের এখানে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই কলকাতার পরিচালক জোনাকির, পরিচালক আদিত্য বিক্রম, প্রদীপ্ত ভট্টাচার্য, তথাগত, এরা ভালো সিনেমা বানানোর চেষ্টা করছে, সরকারের পক্ষ থেকে এদেরকে সাহায্য করা হলো যে এরা ভালো ছবি বানাতে চাইছে, চেষ্টা করুক। প্রদীপ্ত ভট্টাচার্য ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার পরিচালক, একে সাহায্য করা হোক, এরকম ধরনের জিনিসপত্র আমাদের এখানে দেখতে পাবেন না। দেখবেন প্রত্যেকটা জব সেক্টরে প্রমোশন হয় একটা টাইমের পরে, সেরকম দেবেরও হয়েছে। দেব এতদিন মহানায়ক ছিল, এখন প্রমোটেড হয়ে বঙ্গভূষণ অ্যাওয়ার্ডস পেয়েছে। এবং আমি মনে করি যে এই রাজ্যের সাধারণ নাগরিকরা এটা জানতে চায়
যে কী ভিত্তিতে এই অ্যাওয়ার্ডগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং কারা এই সিদ্ধান্ত নিচ্ছে, তাদের মুখটা একটু রিভিল করুন। যারা সিদ্ধান্ত নিচ্ছে যে এনারা এনারা অ্যাওয়ার্ড পাবেন তারা কারা, সেই মানুষগুলোকে একটু দেখতে চাই। কারণ যখন আমি দেখি যে সঞ্চালকও এরা, অ্যাওয়ার্ড নিচ্ছেও এরা, অ্যাওয়ার্ড পাচ্ছেও এরা, তখন মনে হয় যে ভাই এ তো আমাদের সেই পাড়ার আঁকা প্রতিযোগিতার কথা মনে করাচ্ছে, যে জাজ তার ছেলেমেয়ে অ্যাওয়ার্ড পাবে মানে শিরোপা পাবে, ঠিক সেরকমই মনে করাচ্ছে। মানে আজকে হয়তো মহানায়কও প্রত্যেক ভাবছে ভাই আমার নামটা কেন জড়িয়েছিস, এ তো সোহমকে এমনি এমনি অ্যাওয়ার্ড দিয়ে দিলেই হতো, এ দলের লোক অ্যাওয়ার্ডের নাম কি এমনি এমনি অ্যাওয়ার্ড, নুসরাত দলের লোক অ্যাওয়ার্ডের নাম এমনি এমনি অ্যাওয়ার্ড। মানে এখানে আর আলাদা করে মহানায়ক বঙ্গভূষণ এগুলো যুক্ত করা কেন, এটা খুব জানতে ইচ্ছা করছে, খুব জানতে ইচ্ছা করছে। যদি কন্ট্রিবিউশন বলা হয় তাহলে কিসের কন্ট্রিবিউশন, এবং এর মাঝখানে বহু এমন অ্যাক্টর অ্যাক্ট্রেস সুপারস্টারদেরকে দেখি যাদের সিদ্ধা সোজা, যারা তোয়াক্কাই করে না কী ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কেন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কারা পাচ্ছে, যারা শুধুমাত্র নিজের কাজের ওপর বিশ্বাস রাখে এবং তারা এরকম ধরনের সম্মানকে জাস্ট গুরুত্বই দেয় না। এরকম বহু পরিচালক আছেন, বহু অভিনেতা আছেন, বহু অভিনেত্রী আছেন যাদেরকে মন থেকে সম্মান করতে ইচ্ছা করে, তাদের কাজ নিয়ে পরে একদিন আলোচনা হবে, তবে যারা সিদ্ধারা সোজা করে এই সব কিছু এই জটলার মধ্যেও কাজ করে যায় ফোকাসড হয়ে, তাদেরকে সত্যি মন থেকে সম্মান। তো জায়গাটা এইটুকু হোক, পরিসরটা এত বড় হোক, পরিসরটা রাজ্য হোক বা সেই জায়গা হোক, প্রত্যেক জায়গাতে এই পক্ষপাতিত্ব নিজের কাছের মানুষদেরকে যেভাবে হোক জায়গা করে দিতে হবে, এই যে একটা সময় এসে গেছে এটা কিন্তু অত্যন্ত খারাপ একটা মুহূর্ত। দুদিন আগে এটা হিন্দি ইন্ডাস্ট্রিতে অজয় দেবগনের অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে বলেছিলাম এবং আজকে ঠিক একই জিনিস বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মহানায়ক অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে। তো আপনারা এই বিষয়গুলোকে কীরকমভাবে দেখছেন অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দেবেন। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।